আমি রিঙ্কি, আমার রিঙ্কি রান্না বান্না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব আমার রেসিপি খাসির চর্বি দিয়ে মুরগির গন্ধরাজ ঝোল। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আর বেশি কথা না বলে শুরু করি আমার রেসিপি খাসির চর্বি দিয়ে মুরগির গন্ধরাজ ঝোল। আমি যা যা উপকরণ নিয়েছি বলি, এখানে আছে গোটা জিরে, এটা আছে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, রয়েছে হলুদ, রয়েছে স্বাদমতো লবণ। আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আছে কাঁচা পাকা লঙ্কা, এখানে আছে আমার টমেটো কুচি, এখানে আছে পাতিলেবু, এটা আছে খাঁটি সর্ষের তেল, এখানে আছে খাসির চর্বি, এখানে আমি আলুটা আগে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি, আর এখানে আমি এই মাংসটা, এখানে 700 গ্রাম মাংস আছে, এটা লবণ হলুদ আর একটু তেল দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। আমি এবার উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম খাঁটি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম কতগুলো জিরে, গোটা জিরে দিয়ে দিয়েছি, এবার দিলাম দুটো শুকনো লঙ্কা, দিলাম দুটো তেজপাতা, এবার আমি কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ তেলের পরে দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে জিরে বাটা অ্যাড করব। প্রথমে জিরে বাটা দিয়েছি, এবার দেব আদা বাটা, এবার দেব রসুন বাটা, এবার দেব আমি শুকনো লঙ্কা বাটা, ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে কেটে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে আমার এই আগে থেকে লবণ হলুদ আর খাঁটি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এবার দেব হলুদ, 1 চামচ হলুদ দেব, এবার দেব স্বাদ মতো লবণ, মাংসটা এবার ভালো করে কষিয়ে নেব, দিয়ে দেব টমেটো, এবার দেব দুটো কাঁচা পাকা লঙ্কা, এবার আমি দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো। ভালো করে আমি এটা কষিয়ে নেব,
এবার আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এবার আমি খাসির চর্বিটা দিয়ে দিচ্ছি। খাসির চর্বিটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিই। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ফুটিয়ে রাখা গরম জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি এটা একটা যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রান্নাটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। ঢাকনাটা আমি চাপা দিয়েছিলাম, এবার 20 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিই। আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে। কালারটা দেখুন কি সুন্দর এসেছে, আর খাসির চর্বিগুলো দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, আর রান্নাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আপনারা চাইলেই কিন্তু এই রান্নাটা বাড়িতে ট্রাই করতে পারেন। এবার আমি এর মধ্যে গরম মশলা মিশিয়ে দেব। এবার আমি মাংসটা একটু নাড়িয়ে নেব, গরম মশলাটা যাতে মাংসের মধ্যে মিশে যায়। এবার আমি 1 মিনিট মাংসটা ঢাকা দিয়ে দেবো, আবার ঢাকনাটা খুলে দেব, মাংসটা নামিয়ে নেব। এবার আমি মাংসটা সুন্দর করে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে সাজিয়ে নেব। এবার একটা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দিয়ে দিলাম। তো রেডি আমার খাসির চর্বি দিয়ে মুরগির গন্ধরাজ ঝোল। এই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর।